আপনি কি বিশ্বাস হারিয়েছেন? বর্তমানে একমাত্র ছিন্নমস্তা ও নীল সরস্বতী মায়ের সাধক শ্রী নারায়ণ শাস্ত্রী চাকরি, ব্যবসা, দাম্পত্য কলহ, প্রেমে বাধা, যে কোনো কঠিন ও জটিল সমস্যায় দেবশক্তি কবচের দ্বারা প্রতিকার করে থাকেন। প্রতিকারে 100% গ্যারান্টি। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী নারায়ণ শাস্ত্রী, ছিন্নমস্তা ও নীল সরস্বতী মায়ের সাধক। শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানে মূল বিষয় বক্তব্য হচ্ছে বিবাহের পর দাম্পত্য জীবন। যারা সদ্য বিবাহ করেছেন বা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বা যারা বিবাহের বহু বছর ধরে সংসার করেছেন, কিন্তু দাম্পত্য জীবন কেমন, দাম্পত্য জীবনে কি কি মিল থাকা উচিত যেটার মধ্যে দাম্পত্য জীবন সুখে শান্তিতে সারা জীবন কাটানো যাবে, সেই বিষয়ে আজকে অনুষ্ঠান। তার আগে আপনাদেরকে আমি সেই ছক একবার দেখিয়ে নিচ্ছি। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টা ঘর নিয়ে অবস্থিত মানুষের একটা সম্পূর্ণ শরীর, সেইটার ওপরে ডেট অফ বার্থ নিয়ে শুরু হয় আমাদের এই জাত চক্র। এই জাত চক্র দেখে আমি আজকে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব। বিবাহের পর দাম্পত্য জীবন কেমন হয়, তাহলে প্রথমেই বলবো বাবা দাদু, বিশেষ করে বয়স্ক মানুষদের মুখে, মা কাকিমা জেঠিমা এদের মুখে বলতে শুনেছি একটা প্রবাদ বাক্য, কি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভেবে চিন্তে কাজ করো, কাজ করার পর অনুশোচনা আর করো না। এই প্রবাদ বাক্যটা সত্যিকারের জীবনের সঙ্গে অদ্ভুত একটা মিল আছে। এটা আমি আমার জ্যোতিষ জীবনে খুব কাছে থেকে উপলব্ধি করেছি যে এই কথাটা ডাক পুরুষের আগেকার দিনে যারা বলতেন, আমার মা কিন্তু মাঝে মধ্যেই বলেন, তাই এই কথাটার মধ্যে কিন্তু একটা বিবাহিত জীবনই হোক আর পড়াশোনার জীবনই হোক আর ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরির জীবনই হোক, এই কথাটার সঙ্গে কিন্তু হুবাহু মিল আছে। তাই এই কথাটাকে স্মরণ করে মেনে যারা সঠিক পথে এগিয়ে যেতে পারবে তাদের মঙ্গল, আর যারা এই কথাটাকে অবহেলা করে অপচেষ্টা করে দুপায়ে মারিয়ে চলে যাবে তাদের হচ্ছে অমঙ্গল, অমঙ্গল, অমঙ্গল। এটা আমি জোর গলায় বলছি। দেখুন এই অনুষ্ঠান পৃথিবীর বহু প্রান্ত থেকে মানুষ আজকে দেখছেন, টিভি চ্যানেলের মাধ্যমে দেখছেন, তারা নিজেদের জীবনের সাথে মিলিয়ে নিন যে এই কথাটা কিন্তু হুবাহু দেখুন মিলছে। তাই প্রথমে কি দেখব আমরা দাম্পত্য জীবনে, প্রথমেই দেখব আপনার শরীর। শরীর আর কি দেখব, আপনার স্বাস্থ্য। শরীর যদি ভালো থাকে, স্বাস্থ্য যদি ঠিক থাকে, তারপরে দেখব যে আপনার যে শরীরটা নিয়ে যে দেহ গঠন হয়েছে ভগবানের আশীর্বাদে, সেই দেহের কতটা পরিমাণ শক্তি আছে সেটাকে দেখব দাম্পত্য জীবনে। তারপরে দেখব যে শরীর ভালো আছে, রুগ্ন আছে, শরীরে কোনো শারীরিক প্রবলেম আছে, স্বাস্থ্য ভালো যাবে, খারাপ যাবে, স্বাস্থ্য ঠিক আছে, এগুলো দাম্পত্য জীবনের মধ্যে কিন্তু প্রথমেই পা রাখার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো পাস বিচার, জ্যোতিষ শাস্ত্র মতে এগুলোকে বিচার করে দেখতে হয়, যেটা আমরা জোটক বিচার করতে বলি। আমি বারবার বলি যে জোটক বিচার করে বিয়ে দিন। এই জোটক বিচারের মধ্যে কিন্তু এগুলো বিচার করা হয়।
তাই প্রথমে দাম্পত্য জীবনের মধ্যে কিন্তু আমরা এগুলোকে ভালো করে বিচার করি, বিচার করে দেখি, তারপরে দেখব পরিবারে গার্জেন, বাবা মা, বাবা মায়ের মন কেমন, তারপরে দেখব বাবা মায়ের মানসিকতা কেমন, তারপরে দেখব স্বভাব চরিত্র কিরকম, স্বভাবে কেমন চরিত্রের সেটাকে ভালো করে দেখব, তারপরে দেখব যে বাড়িতে কোনো মানুষ, অপরিচিত কোনো মানুষ এলে তার সাথে কিরকম ব্যবহার করতে পারবে, আচার ব্যবহারটা ঠিকঠাক মতন রাখতে পারবে না সেটাকে অন্যদিকে মন নিয়ে দুর্ব্যবহার করবে সেটা বিচার করতে হবে, সেইটাকে দেখব। যতক বিচারের মধ্যে কিন্তু এগুলো দেখতেই হয়, তা নাহলে যতক বিচার করে কোনো লাভ নেই। কেন, আগামী দিনে অশান্তি হলে তখন কিন্তু পরিপূর্ণভাবে বলা যাবে না যে এগুলো বিচার করেছিলাম তারপরেও ঘটেছে, কিন্তু এগুলো বিচার করে যদি বলি যে এই ব্যবস্থা আছে, এই এই অবস্থার মধ্যে দিয়ে চলবে, এরকম অবস্থার সম্মুখীন হতে হবে, আগামী দিনের সামনাসামনি যখনই যাবে তখন কিন্তু একবার হলেও স্বীকার করতে হবে যে আমরা কিন্তু যতক বিচারের মাধ্যমে এগুলো বলেছিলাম। তারপরে দেখব যে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী তাদের মধ্যে মনের মিল কতটা আছে, মনের অবস্থানটা কেমন আছে, তাদের মানসিকতার অবস্থান কেমন আছে। মন আর মানসিকতা যদি সঠিক না থাকে দাম্পত্য জীবনে কখনোই সংসার করা সম্ভব নয়। তারপরে দেখব যে যে কোনো মানুষের সাথে, যে কোনো মানুষের সাথে সংসার জীবনে এসে গেলে অর্থের একটা বিরাট বড় সম্পর্ক থেকে যাচ্ছে, তাই অর্থ যে কোনো মানুষের সাথে লেনদেন হতে পারে বা ইনকামের একটা ব্যবস্থা রয়েছে, চাকরি হোক ব্যবসায় হোক যে কোনোভাবে অর্থ, তাহলে সেই অর্থ জীবনে কতটা আছে, সেই অর্থের মধ্যে অভাব কতখানি দেখা দিতে পারে, সেই অর্থ কোন পথে গিয়ে বিনা কারণে খরচা হয়ে যেতে পারে, এই দিকটা দেখব আমরা জ্যোতিষ বিচারের মাধ্যমে। এটা দাম্পত্য জীবনের বিচার, তাই দাম্পত্য জীবনে যদি সুখ শান্তি চাইতে হয়, সুখ শান্তি পেতে হয়, তাহলে এগুলোকে বিচার করা খুব দরকার। তাই জ্যোতিষের মধ্যে এইগুলোকে বিচার করে দেখেই যতক বিচার করা হয়। তারপরে দেখব যে এই যে দেহ, যে কোনো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর যে দেহ, সেই দৈহিক একটা সুখ আছে, সেই দৈহিক সুখ কতটা লাভ করবে, সেটা কতদিন পর্যন্ত সঠিক অবস্থায় অবস্থিত হয়ে থাকবে, কোন জায়গায় গিয়ে সেটা দুর্বল হয়ে যাবে, কখন সেটার অভাব বা ঘাটতি দেখা দেবে, এবং সেই দৈহিক সুখের ক্ষমতা বা পাওয়ার কতটা আছে, কারণ দাম্পত্য জীবনের মধ্যে দৈহিক সুখের একটা পর্ব রয়েছে, সেই দৈহিক সুখটাকে কিন্তু বিচার করা খুব দরকার। তারপরে দেখব স্বামী স্ত্রীর মধ্যে উভয়ে শারীরিক ক্ষমতা কতটা আছে, দৈহিক সুখের মাধ্যমে, শারীরিক ক্ষমতার মাধ্যমে, সঠিক মানসিকতার মাধ্যমে, সুন্দর মনের মাধ্যমে সুন্দর একটা পৃথিবীতে নতুন প্রজন্মের সৃষ্টি হয়। তাই সেই প্রজন্মকে সৃষ্টি করতে গেলে বা তাকে পৃথিবীতে আনতে গেলে এগুলো সুন্দরভাবে থাকা দরকার, জটক বিচারে কিন্তু এগুলো দেখা অত্যন্ত দরকার। জটক বিচারে 36টা গুণ মিলিয়ে দিলে হবে না, তার সঙ্গে এগুলোকেও মিলাতে হবে, এগুলোর ঘাটতি থাকলে সংসারে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি চলে আসবে। তারপরে দেখব
সংসার জীবনে যখন আসছে, স্বামী স্ত্রী রূপে যখন সংসারে পদার্পণ করছে, একটা দায়িত্ব কাঁধের উপর এসে পড়বে। সেই দায়িত্ব বোধটাকে পালন করবার জন্য কতটা মানসিকতার দিক দিয়ে সচ্ছলভাবে দায়িত্বটাকে নিয়ে সঠিকভাবে এগিয়ে যেতে পারবে বা দায়িত্বটাকে সঠিকভাবে পালন করতে পারবে, সেই দিকটা বিচার করব। দাম্পত্য জীবনের এটা কিন্তু একটা মূল বিষয়বস্তু। আর দেখবো স্বামী স্ত্রীর মধ্যে বা সংসারে অন্যান্যদের মধ্যে একটা মানিয়ে চলার নীতি কিন্তু আছে। মানিয়ে চলো, সবাইকে নিয়ে সুন্দরভাবে মানিয়ে চলো। আমি কিন্তু দেখেছি আমাদের আত্মীয়র মধ্যে বিবাহ হয়েছে, তো আমাদের মেয়ের বিয়ে হয়েছে যে কোনো জায়গার ছেলের সাথে, তখন মেয়ের বাবা মা ফুলশয্যার রাতে বউ ভাতের দিন গিয়ে মেয়েকে বলছে, মা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলবে, মানিয়ে নিয়ে চলো মা, তাহলে দেখবে অশান্তি থেকে দূরে থাকবে। এই যে মানিয়ে চলার একটা ব্যাপার রয়েছে দাম্পত্য জীবনের মধ্যে, সে মানিয়ে কতটুকু চলতে পারবে সেটা কিন্তু এই ছকের মাধ্যমে বিচার করা হয়। এই জটক বিচারের মধ্যে কিন্তু এগুলো পড়ে। তাই যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, দেখুন সংসারে অশান্তি লেগে আছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল হতে হতেও ভেঙে যাচ্ছে, ঝগড়া অশান্তি প্রায়শ দেখা দিচ্ছে, তাদেরকে বলবো আপনাদের ছকগুলো যে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে এইভাবে ভালো করে মিলিয়ে নিন। দেখবেন কোথাও না কোথাও আপনার ছকে ঘাটতি রয়েছে, সেই জায়গাটা যখনই আপনি সঠিকভাবে প্রতিকার নেবেন, আস্তে আস্তে দেখবেন আপনার দাম্পত্য জীবন সুন্দর এবং সুখের হবে। আর দেখব কতটা সহ্য ধৈর্য ক্ষমতা আছে তার মধ্যে, জাতক হোক জাতিকা হোক স্বামী স্ত্রী উভয়ে হোক, কতটুকু সহ্য ধৈর্য শক্তি তার মধ্যে আছে সেটা দেখব। এবং সেই সহ্য ধৈর্য শক্তিকে এক মনে এক নিষ্ঠার মধ্যে নিয়ে কতটা এগিয়ে গিয়ে সফল হতে পারবে সেটা বিচার করব। তাই বিবাহে বিচার করতে গেলে চটক বিচারের মধ্যে এগুলো কিন্তু আসবে, কারণ এগুলো নিয়েই হচ্ছে সংসার দাম্পত্য জীবন। সেই দাম্পত্য জীবনের এই সমস্ত জিনিসগুলো যদি না বিচার করা হয়, তাহলে আগামী দিনে বিয়ে হওয়ার পর কিন্তু অশান্তি লেগেই থাকবে, ঝামেলা চলতেই থাকবে, এবং সেটা এমন জায়গায় গিয়ে পৌঁছাবে আগামী দিনে ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেতে পারে। তাই এগুলোকে মিলিয়ে দেখা একান্ত দরকার। যদি দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল খুব, মানসিকতা খুব ভালো, তাহলে দেখবেন কোনো গুণ থাক বা না থাক, এই দুটো গুণের জন্য কিন্তু সংসারে টিকে যাবে, সংসারটা টিকে যাবে। যদি মানসিকতাটা ঠিক থাকে আর মনটা যদি ঠিক থাকে, মনের মিল যদি দুজনের মধ্যে হয়ে থাকে, তাহলে দেখবেন তারা সংসারটা করতে পারবে। অন্যান্য দিকে প্রবলেম হলেও কিন্তু সংসারটা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাবে। আমরা যেই সমস্ত নিয়ে জ্যোতিষ চর্চা করি, এই সমস্ত বিষয়গুলোর ওপরেই আমরা জোর দিই, এই সমস্ত বিষয়গুলোকে আমরা জ্যোতিষের মধ্যে থেকে খুঁজে বার করি। কেন? মানুষের মঙ্গলের জন্য, মানুষকে সঠিক জীবন সঠিকভাবে মানুষের হাতে তুলে দেওয়ার জন্য। তাই এবার আমরা একটু জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিছু ভাব আছে, সেই সমস্ত ভাবগুলো নিয়ে এবার একটু আলোচনা করি। যে ভাবগুলো থেকে যে সমস্ত বক্তব্যগুলো আমি শোনালাম বললাম, সেই সমস্ত বক্তব্যগুলো কিন্তু সেই ভাবের অধীনস্থ। অর্থাৎ সেই ভাবগুলো কী কী দেখি,
দাম্পত্য জীবনে কি কি ভাবের ওপর নির্ভরশীল হয়ে আছে দাম্পত্য জীবন বিবাহের পর, তাহলে প্রথমেই দেখব যে যদি শরীরের ক্ষমতাকে দেখতে হয়, শরীরের ক্ষমতাকে যদি দেখতে হয় বা সেটাকে যদি ভালোভাবে প্রতিরোধ করার মতো শক্তিকে যদি খুঁজে বার করতে হয়, তাহলে আমরা দেখব লগ্নকে। লগ্নকে প্রথম দেখব, তারপরে দেখব রবিকে। কারণ লগ্ন হচ্ছে শরীর স্বাস্থ্য, রবি হচ্ছে পিতৃকারগ্রহ এবং আত্মা, শরীরের মধ্যে যে আত্মা আছে সে আত্মার কারগ্রহ রবি। তারপরে দেখব চন্দ্রকে, চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারগ্রহ, তাহলে সেই চন্দ্রকে ভালো করে দেখব। তাহলে এই রবি বা চন্দ্র আর লগ্ন যদি যার চক্রের মধ্যে শুভ অবস্থানে অবস্থিত হয়ে অবস্থান করে, তাহলে জানবেন সাংসারিক জীবনটা কিন্তু কিছুটা হলেও উন্নতির দিকে এগোবে। এবার দেখব ছ নম্বর ভাব, রাশিচক্রের ছ নম্বর ঘর, ছ নম্বর ভাব যেটাকে আমরা জ্যোতিষ ভাষায় ষষ্ঠ ভাব বলি, সেই ষষ্ঠ ভাবকে দেখব। ষষ্ঠ ভাবতে কি দেখব, শরীরে কোনো ত্রুটি আছে কিনা, এমন কোনো রোগের সৃষ্টি হয়নি তো যেটা বিরাট বড় সমস্যার মুখে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে। সেই ছ নম্বর ঘর থেকে সেটাকে দেখব এবং সেই শারীরিক রোগ কতটা পর্যন্ত এগোতে পারবে সেটাকে ভালো করে ছ নম্বর ঘর থেকে বিচার করব। এবং ছ নম্বর ঘরের যে অধিপতি গ্রহ আছে সেই অধিপতি গ্রহকেও ভালো করে বিচার করতে হবে, কারণ ছ নম্বর ঘরের অধিপতি গ্রহ যদি সুস্থ সবল থাকে তাহলে রোগ ব্যাধি যতই আসুক না কেন ওষুধ পালার মাধ্যমে শরীর সুস্থ থাকবে। এবার দেখব জাত চক্রে, রাশিচক্রের আট নম্বর ঘর, রাশিচক্রের আট নম্বর ঘরকে দেখব যেটাকে আমরা জ্যোতিষ ভাষায় অষ্টম ঘর বলি, অষ্টম স্থান, অষ্টম ভাব। সেই অষ্টম ভাবকে একবার দেখব, সেখান থেকে দাম্পত্য জীবনের কী পাওয়া যাচ্ছে। অষ্টম ভাব থেকে আমরা দেখব যে যে শরীরের যে বাইরে কাঠামো, শরীরের যে বাইরে পরিকাঠামো, সেখানে কোনো আঘাত, সেখানে কোনো দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনা বা শরীরের মধ্যে রোগের অবস্থান এমন জায়গায় পৌঁছে যাচ্ছে কিনা যেখানে শরীরে কোনো অস্ত্রের প্রচার করতে হয়, কারণ শরীরকে ঠিক রাখতে গেলে কিছু কিছু জায়গায় অস্ত্রের প্রচার হয়, সেটা করতে হবে কিনা আমরা অষ্টম ভাব থেকে দেখব। তাহলে দেখুন দাম্পত্য জীবন নিয়ে এগোতে গেলে এই সমস্ত ভাবগুলোর ওপরেই কিন্তু দাম্পত্য জীবন নির্ভর করছে। তাহলে এই সমস্ত ভাবগুলো বা এই সমস্ত ভাবের অধিপতি গ্রহগুলোকে খুব ভালো করে বিচার করা একান্তভাবে দরকার। টিভিতে ফোন করে নিলাম, আমি আমার ভাগ্য সম্বন্ধে জানতে চাই, এক সেকেন্ডের মধ্যে আপনি আপনার ভাগ্য কি জানবেন? আমি এমনও দেখেছি, নিজে পরখ করে প্রমাণ করে দেখেছি, যে কোনো জাতক বা জাতিকা টিভি চ্যানেলে যখন একের পর এক জ্যোতিষ এসে অনুষ্ঠান করছেন, একের পর এক জ্যোতিষকে ফোন করে ভাগ্য জানছেন।
কিন্তু তাদের ভাগ্য যে জায়গায় ভগবান বেঁধে দিয়েছেন সেই জায়গাতেই বাধাপ্রাপ্ত হয়ে আছে। কেন? তাদের এগোনোর শক্তিটা নাই, কারণ তারা প্রত্যেকটা জ্যোতিষ বন্ধুকে প্রশ্ন করে ভাগ্য জেনে যাচ্ছে। ভাগ্য জানতে হলে ভাগ্যকে সঠিকভাবে প্রতিকার করার প্রয়োজন আছে। আমি এখান থেকে চেন্নাই গেলাম ডাক্তার দেখাতে, ডাক্তারবাবু আমাকে দেখে যে সমস্ত ওষুধপত্রগুলো লিখে দিলেন সেগুলো আমি খেলাম না, আমি ফিরে চলে এলাম নিজের বাড়িতে। আবার সেখান থেকে চলে গেলাম আরেক জায়গায় ডাক্তার দেখাতে, সেখানে ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখলো আমি খেলাম না, চলে এলাম বাড়িতে। আবার একদিন আরেক জায়গায় চলে গেলাম ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে লাভ কী আছে? ওষুধটা তো খেতে হবে, তাই ওষুধটা যদি আমরা না খাই তা আমাদের শরীরটা সুস্থ হবে কী করে, সারবে কী করে, রোগটা শরীর থেকে পালাবে কী করে? তাহলে তো আমাকে ওষুধটা খেয়ে দেখতে হবে যে ডাক্তারবাবু যে ওষুধ দিল সে ওষুধটা আমার কতখানি শরীরে কাজ করলো। আমি বললাম ডাক্তারবাবু ঠিক চিকিৎসা করে নেয়, ভুল, একদম ভুল, আমি আমার নিজের দোষ, কেন আমি ওষুধ খাইনি। তাই আমরা ভাগ্য বিচার করে, ভাগ্য গণনা করে বলে দেওয়ার পর খেয়ে দেয়া, হাত মুখ ধুয়ে চুপচাপ ঘুমিয়ে পড়াটা কিন্তু সঠিক সিদ্ধান্ত বা সঠিক কাজ নয়। আমরা যে প্রতিকারের কথাগুলো বললাম সেগুলো যদি ঠিকঠাকভাবে নেওয়া যায় তাহলে কিন্তু উপকারী উপকার। তাই সেই অষ্টমভাবে এই যে অস্ত্রোপচার, আঘাত, দুর্ঘটনা, এগুলো শরীর কতটা নিতে পারবে, শরীরের সহ্য করার শক্তি কতখানি আছে সেটা অষ্টম ভাব থেকেই আমরা দেখব। আর কি দেখব? না, প্রতিটি রাশি নিজস্ব নিজস্ব ভাব আছে, তাদের নিজস্ব নিজস্ব শারীরিক ক্ষমতা আছে প্রতিটি রাশি, এবং সেই শারীরিক ক্ষমতাগুলোকে রাশি, নক্ষত্র আর গ্রহ এদের উপরে কার্যকর করে। তাই রাশি, নক্ষত্র, গ্রহ এদের এই ভাবগুলোকে সঠিকভাবে পর্যালোচনা করে একটা সুন্দর দাম্পত্য জীবনে এগিয়ে যেতে পারলে নিজেকে সুখী বলে মনে করা হবে। এখনকার যার দিনকাল পরিস্থিতি এসে গেছে তাতে করে সুখ শান্তি যেন কোথায় বিলুপ্ত হয়ে গেছে, কোথায় উদাও হয়ে গেছে, মন কিন্তু অটোমেটিক চঞ্চল, অটোমেটিক অশান্তি, অটোমেটিক উদাস প্রায় মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সেগুলো কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে, সেগুলো জাতচক্র ধরে বিচার করলে, গ্রহ নক্ষত্রের উপরে বিচার করলে অনেকটা জানা যাবে এবং প্রতিকার নিলে তার সুফল লাভ করা যাবে। তাই যারা আমার প্রোগ্রাম দেখছেন টিভি চ্যানেলের মাধ্যমে বা যারা ইউটিউবের মাধ্যমে আমার প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলবো, আপনাদেরকে আমার কাছে আসতে হলে প্রোগ্রামের নিচে এরকম দুটো বুকিং নাম্বার দেওয়া আছে, সেই দুটো বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন আমি কোথায়, কখন, কোন বারে, কোন চেম্বারে বসছি, কোন তারিখে, কোন চেম্বারে আমাকে পাবেন। যারা সিউড়ি থেকে বুকিং করবেন তারা বুকিং নাম্বারে জেনে নেবেন কোন তারিখে আমি সিউড়ি যাব। যারা কলকাতায় বুকিং করছেন শিয়ালদা রুবি সিনেমার উল্টো দিকে আমাকে পাবেন, আমি কোন তারিখে যাব জেনে নেবেন। যারা আসানসোল থেকে বুকিং করছেন বাস স্ট্যান্ডের উল্টো দিকে অপোজিটেই হোটেলে আমাকে পাবেন, জেনে নেবেন কোন হোটেলে আমি বসছি। যারা বর্ধমানে দেখাতে চাইছেন তারা বুকিং নাম্বারে জেনে নিন যে বর্ধমানে আমি কবে, কোন তারিখে, কী বারে বসছি। কেন? আমি ছিন্নমস্তা মায়ের প্রধান পুরোহিত, পুলিশ লাইন, জিটি রোড, বর্ধমান, দুবেলা মায়ের আরাধনা নিয়ে ব্যস্ত থাকি,
যার কারণে বাইরে গিয়ে চেম্বার করা আমার পক্ষে সম্ভব হয় না। কিন্তু কিছু কিছু জায়গাগুলোতে আমি মাসে একদিন হোক, দু মাসে একদিন হোক, আমি সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে দেখে দিয়ে আসব। তাই অগ্রিম বুকিং করে রাখলে তাড়াতাড়ি আমাকে দেখাবার সুযোগ পেয়ে যাবেন। আর কালসর্প এবং মাঙ্গলিক দোষে যারা ভুগছেন, প্রত্যেক অমাবস্যায় আমি কালসর্প এবং মাঙ্গলিক দোষের প্রতিকার করে থাকি। যদি কেউ করাতে ইচ্ছুক থাকেন, আমার বুকিং নাম্বারে যোগাযোগ করে আমার সাথে সরাসরি এসে দেখা করবেন। তবে বুকিং নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলতে চাইলে আমার সাথে কথা বলতে পারবেন না, আমার পিএর সাথে কথা বলতে হবে। এবং বুকিং করে যদি আসেন আমার কাছে, সরাসরি আমার সাথে দেখা করে কথা বলতে পারবেন। তাই রাশি নক্ষত্র গ্রহের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কার্যকারী ক্ষমতাও কিন্তু একটি আছে দাম্পত্য জীবনের ওপরে। যে জাতক বা জাতিকা যে কোনো রাশির হতে পারে, সেই রাশির মধ্যে যে কোনো গ্রহ অবস্থান করতে পারে, সেই গ্রহের সঙ্গে যে কোনো নক্ষত্র অবস্থান করতে পারে। তাই এই তিনটে নিয়ে কিন্তু বিচার, এই তিনটের ওপরে বিচার করে ভালো করে বলতে হবে আপনার দাম্পত্য জীবনে কী কী প্রবলেম আসতে পারে। এবার বলবো যে কাজ করার যদি সঠিক গুণাগুণ আমরা বিচার করি, তাহলে বৃহস্পতি আর শনির ওপরে আমাদেরকে প্রথমে ভালো করে বিচার করতে হবে। এই বৃহস্পতি আর শনি হচ্ছে যদি জাতচক্রে বলবান অবস্থায় অবস্থিত হয়ে থাকে, তাহলে সেই স্বামী স্ত্রীর মধ্যে কর্তব্য দায়িত্ববোধ মানিয়ে চলা বা খুব কঠোর পরিশ্রম করে অর্থ ইনকাম করা, তার মাধ্যমে সংসারটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং সহ্য ধৈর্য ক্ষমতা এগুলো কিন্তু বর্তমান থাকবে যদি শনি আর বৃহস্পতি সবল থাকে রাশিচক্রে। এবং অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা আসবেন বাড়িতে, কেউ তাদেরকে যথাযথ সম্মান কিন্তু করতে পারবেন এই শনি আর বৃহস্পতি যদি সবল অবস্থায় অবস্থিত হয়ে থাকে। এবং কোনো মানুষের দ্বারা যদি উপকার লাভ করে, কোনো মানুষ যদি উপকার করে, তার উপকারে কিন্তু কথাটা স্বীকার করাটাই হচ্ছে মেন। এই বৃহস্পতি শনি যদি ভালো থাকে, এবার দেখতে হবে ভাবের মধ্যে কী কী ভাব সবল থাকলে দাম্পত্য জীবনের মধ্যে সংসার সুখের হবে। প্রথমেই দেখব পঞ্চম ভাব প্রতিভা ফুটে ওঠার জায়গা, তারপরে দেখব ষষ্ঠ ভাব রোগ শত্রু, তারপরে দেখব অষ্টম ভাব ঝামেলা অশান্তি আঘাত দুর্ঘটনা, তারপরে দেখব নবম ভাব ভাগ্য বেড়াতে যাওয়া ধর্মকর্ম। এই সমস্তগুলো কিন্তু ভালো করে বিচার করে দেখতে হবে যদি এই সমস্ত ভাবের অধিপতি বা এই সমস্ত ভাবপতি সবল অবস্থায় যদি অবস্থিত হয়ে থাকে, সঠিক গৃহে যদি অবস্থান করে থাকে, তাহলে যে কথাগুলো আলোচনা করলাম সেগুলো প্রত্যেকটা সঠিকভাবে এগিয়ে যাওয়ার ক্ষমতাটাকে কিন্তু বর্তমান রেখে সংসারে সুখ শান্তি বজায় রাখবে। শুধু যে বিয়ের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য তা নয়, কর্মজীবনের ক্ষেত্রেও এগুলো প্রযোজ্য, পড়াশোনার বিষয়ে এগুলো প্রযোজ্য। তাই যে কোনো ছেলে মেয়ে পড়াশোনা করে আগামী দিনে একটা ভালো জায়গায় এগিয়ে গিয়ে নিজের একটা ভালো চাকরি ব্যবসা যে কোনো কর্ম করে ওপরে উঠে আসার জন্য এই ভাবগুলোকে সবল থাকতে হবে। এবার দেখা যাচ্ছে যদি মঙ্গল বা রবি, মঙ্গল বা রবি
সঠিক অবস্থায় অবস্থিত হয়ে যদি বলবান থাকে, তাহলে নিজেদের মধ্যে একটা আত্মসম্মান বোধ প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, সেটা ভালোভাবে কার্যকরিতা হবে। মনের মধ্যে কিন্তু অনেক মানুষকে দেখেছি, একটু বড় জায়গায় চলে গেলে বা একটু টাকা পয়সা হয়ে গেলে বা একটু বাড়িঘর করে ফেললে একটা অহংকার কাজ করে, সে অহংকার। আবার অনেকের মধ্যে কিন্তু জেদ আছে, এক জেদে অবস্থিত হয়ে থাকে সেই জেদ। আবার অনেকের মধ্যে প্রচণ্ড রাগ আছে, সেই রাগ। যদি এই গ্রহগুলো অশুভ অবস্থানে অবস্থিত হয়ে থাকে, তাহলে সংসারে ঝগড়া, অশান্তি, ঝামেলা চলতেই থাকবে। কেন? ওই যে বললাম, রাগ, জেদ, অহংকার একটা থাকবে। স্বামী বলবে, স্ত্রী আমার সাথে কথা বলুক, সে আমাকে এসে তেলাক, তবে আমি তাকে পাত্তা দেবো না, দেবো না, জেদ ধরে বসে থাকলো। বা স্ত্রী বললো, স্বামী এসে আমার কাছে নত হোক, তবে আমি তার কথাগুলো শুনবো বা তাকে পাত্তা দেবো না, দেবো না। এই প্রভাবগুলো কিন্তু সংসারের মধ্যে ঘটছে। ভালো করে মিলিয়ে নিন আমার কথাটা, দেখুন। অনেক সংসারে মানুষ কিন্তু এই প্রবলেমের মধ্যে দিয়ে চলাফেরা করছেন, তাদের মধ্যে কিন্তু একটা সুন্দর সামঞ্জস্যের অভাব সংসারের মধ্যে দেখা দিয়েছে। কেন না? এই সমস্ত ভাব বা এই সমস্ত গ্রহগুলো শুভ নাই জাতচক্রে, অশুভ অবস্থান, মারকপতি, পাপপতি, নিচস্থ, যে কোনো অবস্থানে জর্জরিত হয়ে আছে, যার কারণে সংসার জীবনে একটা অশান্তি, ঝগড়া, ঝামেলা, প্রবলেম চলছে, সেখান থেকে কোনো মিল নেই, যার কারণে স্বামী একদিক, স্ত্রী আরেকদিক, কেউ কারো কথা শুনে না, কেউ কাউকে মানে না, কারোর মধ্যে কোনো ধৈর্য শক্তি নাই, এইগুলো কিন্তু কাজ করে। তাই দাম্পত্য জীবন সুখের হতে গেলে এই জটক বিচারের মধ্যে এগুলোকে কিন্তু ভালো করে বিচার করা একান্ত দরকার, তা না হলে দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে না, দাম্পত্য জীবন অশান্তিময় হয়েই কিন্তু থাকবে। এবার দেখব, যদি জাতচক্রে চন্দ্রবাবু দুর্বল অবস্থায় বা পীড়িত, পীড়িত মানে হচ্ছে পাপগ্রহ দ্বারা, সেই পাপগ্রহের মধ্যে যুক্ত হয়ে পীড়িত হয়ে যদি থাকে, তাহলে কি হবে? যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে মনের একটা চঞ্চল ভাব দেখা দেবে, মন বা মানসিকতায় কিন্তু একটা চঞ্চল ভাব কাজ করে যাবে, সেই মন বা মানসিকতার চঞ্চল ভাবটা কিন্তু কাটবে না। আর বেশ আবেগপ্রবণ হবে, আবেগপ্রবণ হবে, এবং যে কোনো জায়গায় সঠিক কথাবার্তা, জায়গায় বেফাস কথাবার্তা বলে নেবে, এবং খুব বেশি কথা বলবে, যাকে বলা হয় বাচাল, সে বাচাল টাইপের কিন্তু হবে। এই চন্দ্রবুধ যদি পাপপ্রীত বা দুর্বল হয় জাতচক্রে, তাহলে দাম্পত্য জীবনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এই প্রবলেমটা দেখা দেবে, সেখান থেকেই কিন্তু মনের একটা ফাটল অটোমেটিক দেখা দেবে। তাই দেখুন, যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা নিজেরা মিলিয়ে নিন সংসারের মধ্যে, দেখুন এইরকম প্রভাব কিন্তু খাচ্ছে, যার কারণে সংসারে একটা ফাটল দেখা দিচ্ছে। এবার কিছু কিছু স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন ভুলে যাওয়ার একটা প্রবণতা কাজ করে, হ্যাঁ কাজ করতে করতে ভুলে গেল, কোনো জিনিস আনতে গেল ভুলে গেল, কোনো জিনিস হয়তো বললো মনে রাখতে পারলো না ভুলে গেল, বাজারে হয়তো 10টা জিনিস আনতে গেল, 4টে নিয়েছে, 6টা ভুলে গেল। এই বুধ যদি পাপপ্রীত বা দুর্বল থাকে ছকে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই ভুলে যাওয়ার প্রবণতাটা থাকবে, এই নিয়ে কিন্তু একটা মন কষাকষি চলবে। এই দাম্পত্য জীবনে কিন্তু বাইরে একটা জীবন রয়েছে, যেটাকে আমরা সমাজ বলি, সমাজের মধ্যে আমরা সঙ্গবদ্ধ জীব,
মানুষ উদ্ভিদ প্রাণী সকলকে নিয়ে কিন্তু আমরা বসবাস করছি, তার মধ্যে কীট পতঙ্গ আছে, সরীসৃপ প্রাণী আছে, তৃণভোজী প্রাণী আছে, নানা রকম পোকামাকড় আছে, মাছ আছে, কত রকম কত কী আছে, সবকে নিয়েই কিন্তু একটা সামাজিক জীবনের মধ্যে কিন্তু আমরা বসবাস করি। সেই সামাজিক জীবন সঠিকভাবে মানিয়ে নিয়ে বা সঠিকভাবে তার ভার ক্ষমতাকে বহন করে নিয়ে চলার ক্ষমতা কিন্তু ঘাটতি দেখা দেবে। এই চন্দ্র বুধ যদি দুর্বল বা পাপড়িত থাকে তাহলে দেখবেন এই সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকবে। তাই জ্যোতিষ বন্ধুদের কাছে এলে আপনাকেও আগে ভালো করে জানতে হবে আপনি কি বিষয় নিয়ে জানতে চাইছেন, আপনার হাতে যথেষ্ট সময় নিয়ে এসে সেই জ্যোতিষ বন্ধুর কাছে সময় দিয়ে আপনাকে জানতে হবে যে আপনার এই সমস্ত অশুভ প্রভাবগুলো কিভাবে কেটে যাবে এবং আগামী দিনে কতটা আপনি সুখের মুখ দেখতে পাবেন, আদৌ সুখ পাবেন কি পাবেন না। এগুলো হচ্ছে জ্যোতিষ বিচারের এক একটা অঙ্গ। তাই দাম্পত্য জীবনে প্রবেশ করতে গেলে এই সমস্ত ভাবগুলোকে আগে ভালো করে বিচার করা দরকার। তাই যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো নিজেদের জাত চক্রগুলো ভালো করে জ্যোতিষ বন্ধুকে দিয়ে বিচার করান, যাতে করে আগামী দিনে আপনার চলার পথ, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, সেটার মধ্যে যেন কোনো রকম কুপ্রভাব বসবাস করতে না পারে, সেটা সঠিক জায়গায় গিয়ে যেন সঠিক পথে সেটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে নজর রাখতে হবে। এইবারে দেখব জাত চক্রের মধ্যে যদি কেতু বা রাহু অশুভ অবস্থানে অবস্থিত হয়ে থাকে তাহলে যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে একটা লালসা বা লোভের পরিমাণ কিন্তু দেখা দেবে। কেতু আর রাহু যদি অশুভ অবস্থানে অবস্থিত হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে একটা লালসা বা লোভের পরিমাণ কিন্তু দেখা দেবে এবং প্রতারণা করার একটা মানসিকতা তার মধ্যে কাজ করে যাবে। আর সঠিকভাবে নিজেকে প্রমাণ সে করতে চাইবে না কখনো এই রাহু কেতুর জন্য। দাম্পত্য জীবনে এরকম প্রভাব দেখা দিলেই কিন্তু জানবেন সেই সংসার কিন্তু টলমল টলমল করছে, বেশি দিন সেই সংসার এগিয়ে নাও যেতে পারে, হয়তো তাড়াতাড়ি সেই সংসারে ব্রেক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আর কি হবে, অতিরিক্ত একটা ভোগের বাসনা কাজ করবে সেই স্বামী স্ত্রীর মধ্যে, রাহু কেতু যার যার চক্রে এরকম দুর্বল অবস্থায় অবস্থিত হয়ে আছে, যার কারণে কেউ চারিত্রিক গণ্ডগোল দেখা দেবে। অতএব সংসার জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। বাস্তব জীবনে যে পদ সংসারে থেকে আপনি লাভ করতে চাইছেন সংসারটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সঠিক একটা কর্ম করার জন্য, ঠিকঠাকভাবে স্বামী স্ত্রীর মধ্যে সামঞ্জস্য রেখে সংসারটাকে ভালো জায়গায়, দাম্পত্য সুখটাকে সঠিকভাবে ভোগ করার জন্য, এগুলোতে দেখবেন ঘাটতি দেখা দেবে, এগুলো কিছুতেই পূরণ হতে চাইবে না। কেন না, এই সমস্ত ভাব বা এই সমস্ত গ্রহরা যদি দুর্বল হয়ে থাকে বা পীড়িত হয়ে থাকে বা অশুভ অবস্থানে অবস্থিত হয়ে থাকে তাহলে এবারে দেখব যে বাড়িতে আপনি বসবাস করছেন সেই বাড়ি, যে বাড়িতে আপনি বসবাস করছেন সেই বাড়ি
আর সেই জাতচক্রের মধ্যে চার নম্বর ঘর, জাতচক্রের চার নম্বর ঘর হচ্ছে চতুর্থ ভাব বা চতুর্থ প্রতিগ্রহ বা চতুর্থ স্থান। সেই সমস্ত ভাবে যদি মঙ্গল, রাহু, শুক্র, কেতু বা বৃহস্পতি যদি অবস্থানে অবস্থিত হয়ে থাকে, তাহলে এই সমস্ত গ্রহগুলো শুভ অশুভ দুরকমই প্রভাব ভালো করে বিচার করে দেখতে হবে। তাহলে দাম্পত্য জীবনে কতটা সুখ শান্তি নির্ভর করবে বলে দেওয়া যাবে। এই সমস্ত গ্রহগুলো যদি সঠিকভাবে যদি বিচার করা যায়, এবার দেখতে হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা দৈহিক সুখ শান্তির ব্যাপার থাকছে, তা না হলে দাম্পত্য জীবনটা কখনোই দুজনার মধ্যে সঠিকভাবে এগিয়ে যাওয়ার কোনো ব্যাপারই থাকবে না। তাই সেই দৈহিক সুখের ব্যাপার দেখতে হলে আমরা দেখব সেই সমস্ত গ্রহগুলোকে যেখানে চন্দ্র অবস্থান করছে, শুক্র যেখানে অবস্থান করছে, এবং চন্দ্র আর মঙ্গল এর সাথে পঞ্চম ভাব জাতচক্রে পাঁচ নম্বর ঘর, ষষ্ঠ ভাব জাতচক্রে ছ নম্বর ঘর, সপ্তম ভাব জাতচক্রে সাত নম্বর ঘর, অষ্টম ভাব জাতচক্রে আট নম্বর ঘর। এই সমস্ত ঘরগুলোকে ভালো করে বিচার করে আর এই সমস্ত গ্রহগুলোকে ভালো করে বিচার করে তাদের শুভ অশুভ প্রভাবটা ভালো করে খুঁটিয়ে দেখতে হবে, তাহলে দৈহিক সুখের বিচারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সামনে আসবে এবং সব কিছু এখান থেকে নির্ভর করবে গোটা সংসার থেকে এগিয়ে যাওয়ার জন্য। তাই এই জায়গাটার ভালোভাবে একান্ত বিচার করার দরকার দাম্পত্য জীবনে, স্বামী স্ত্রীর জীবনে। এবার দেখতে হবে কিছু দৈহিক সুখের মধ্যে একটা ক্ষমতা অতি অবশ্যই দরকার, সেই ক্ষমতা কতখানি কার্যকারিতা করবে এই ভাব এবং গ্রহগুলো থেকে বিচার করে বলা সম্ভব হবে। তাই যারা আমার অনুষ্ঠান দেখছেন ইউটিউবের মাধ্যমে, তাদেরকে বলবো ইউটিউবে গিয়ে বিএইচআই গ্রুপ অ্যাস্ট্রোলাইজার শ্রী নারায়ণ শাস্ত্রী বলে সার্চ করবেন, আমার অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন। বিএইচআই চ্যানেল সার্চ করবেন, আমার অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন, এবং দুটো টিভি চ্যানেলের মাধ্যমেও আমার অনুষ্ঠানটা আপনারা দেখতে পাচ্ছেন। একটা টিভি চ্যানেলে আপনারা দেখবেন সোম থেকে শনি পর্যন্ত রাত্রি নটায় দেখতে পাবেন, এবং আরেকটা টিভি চ্যানেলে আপনারা দেখতে পাবেন সোম থেকে শনি পর্যন্ত দুপুর আড়াইটায়। তাই আমার অনুষ্ঠান দেখতে হলে আপনাদেরকে ভালো করে আগে অনুষ্ঠানটার ওপরে দৃষ্টি নিক্ষেপ করতে হবে, ভালো করে মন নিয়ে আমার অনুষ্ঠানটা শুনতে হবে, আমি কি কথাগুলো বললাম, কি বিষয় নিয়ে আলোচনা করলাম সেটার ওপরে ভালো করে আগে বুঝতে হবে। তারপর যদি আপনার মনে হয় যে আমার অনুষ্ঠান আপনার ভালো লেগেছে, আমার কাছে আসার প্রয়োজন আছে, তাহলে দেখুন দুটো বুকিং নাম্বার দেওয়া আছে, সেই বুকিং নাম্বারে ফোন করে আপনারা বুক করে চলে আসবেন আমার কাছে এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করে কথাবার্তা বলতে পারবেন এবং নিজেদেরকে দেখাতে পারবেন। তবে আমার কাছে আসতে গেলে যাকে আপনারা দেখাতে চাইবেন তার এক কপি ছবি নিয়ে আসবেন,
পা থেকে মাথা অবধি ফুল সাইজ ছবি লাগবে, সঠিক ডেট অফ বার্থ নিয়ে আসবেন, তাতে যে কোনো জায়গায় জন্ম হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে জন্ম হোক, আমি সেই জায়গার লগ্ন গণনা করে সঠিক ছক বার করে সঠিক বিচার করে আপনি যে প্রশ্ন আমাকে করবেন সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তার সঠিক প্রতিকারের ব্যবস্থা করে তারপরেই আপনি আমার কাছ থেকে বাড়ি যাবেন। তাই এই সমস্ত করতে গেলে একটা সময়ের প্রয়োজন আছে, সেই সময় পর্যন্ত আপনাকে এসে অপেক্ষা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমি আপনাকে যেতে বলছি ততক্ষণ পর্যন্ত আপনি আমার কাছ থেকে যেতে পারবেন না। কেন? ভালোভাবে বিচার, ভালোভাবে আলোচনা, ভালোভাবে না জানলে আপনি কিছুই করতে পারবেন না। তাই ভালোভাবে জানতে গেলে একটা সময় পর্যন্ত ধৈর্য ধরতে হবে। আর আমি ল্যাপটপে কোনো ছক বানাই না, হাতে ছক বানিয়ে জ্যোতিষ করি, যার কারণে একটা মানুষকে দেখতে আমার অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, অনেক সময় লাগে। তাই সেই সময় পর্যন্ত হাতে নিয়ে আপনাদেরকে আমার কাছে আসতে হবে। যারা কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, গ্রহণযোগ, পুরুষৌরী যোগ, যে কোনো অশুভ যোগে ভুগছেন তাদেরকে বলবো বুকিং নাম্বার দুটো ঝটপট লিখে নিন এবং বুকিং করে জেনে নিন কবে কোথায় কোনবারে কোন তারিখে কটার সময় আমাকে চেম্বারে পাবেন, এবং সেই চেম্বারে গিয়ে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, দেখাতে পারবেন, তার জন্য বুকিং করে নিন। আর আমার কাছে আসতে গেলে আপনাকে দুটো বিষয়ে বিশ্বাস রাখতে হবে, এক হচ্ছে ভগবানের প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা রাখতে হবে, দু নম্বর কথা হচ্ছে আমার কথাগুলোর ওপরে পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা রাখতে হবে, তবেই আমার কাছে এসে আপনি উপকার পাবেন। আর আপনি আজকে এসে কালকে যদি আমার কাছে উপকার চান, আমি কোনো ভগবান নই যে আপনাকে সঙ্গে সঙ্গে ম্যাজিক দেখিয়ে দেব, আমার উপকার নিতে গেলে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করতে হবে, তবেই আপনি উপকার পাবেন। কেন? আমার উপকার হচ্ছে সম্পূর্ণ দৈব শক্তি কবচের ওপরে, তাই সেই দৈব শক্তি কবচের গুণাগুণ একটু সময় লাগে কাজ করতে, কিন্তু একবার কাজ করা শুরু করলে যতদিন পর্যন্ত তার মেয়াদ থাকবে ততদিন পর্যন্ত আপনাকে সেই সমস্ত কাজগুলো দিয়ে যাবে। অতএব সঠিক পথে চলতে হবে, ভালো মনের মানুষ হতে হবে, বাবা মাকে সম্মান করতে হবে এবং সমাজে কিছু একটা করে দেখাবার প্রবণতা থাকতে হবে, উন্নয়ন বা উন্নতির দিকে এগিয়ে যেতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে, যারা গরিব শ্রেণীর আছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, সঠিকভাবে মানুষের সাথে মিশতে হবে। এই সমস্ত ভাবগুলো যদি আপনাদের মধ্যে কাজ করে তাহলে দৈব শক্তি কবচ খুব তাড়াতাড়ি কাজ করবে, আর যদি এগুলোর মধ্যে ঘাটতি থাকে তাহলে দৈব শক্তি কবচ একটু দেরিতে গিয়ে কাজ করবে। অতএব যারা চিন্তা করছেন সংসারে নানা রকম প্রবলেম লেগে থাকছে, অশান্তি লেগে থাকছে, কর্ম হচ্ছে না, কর্মে প্রবলেম আসছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি নাই, ছেলে মেয়ে নিয়ে অশান্তি চলছে, তাদেরকে বলবো একবার আমার সাথে যোগাযোগ করুন। মা ছিন্নমস্তা, নীল সরস্বতী, মা কামাখ্যা মায়ের আশীর্বাদে যদি ধৈর্য ধরতে পারেন তাহলে মায়ের আশীর্বাদে আপনারা সুফল লাভ করবেন, সঠিক পথ অবলম্বন করে এগিয়ে যেতে পারবেন। এবার দেখব সংসার করতে গেলে অর্থের একটা প্রয়োজন আছে, সেই অর্থকে দেখতে গেলে দ্বিতীয় ভাব, নবম ভাব, একাদশ ভাব এবং দ্বাদশ ভাব, আর বৃহস্পতি রবি এই গ্রহের শুভ বলবান হয়ে থাকার প্রয়োজন আছে, তাহলে দেখবেন সাংসারিক জীবনে অর্থের পরিমাণ কিন্তু সঠিক জায়গায় নির্ভর করে সঠিকভাবে সচ্ছলতার সাথে এগিয়ে যেতে পারবেন। তাই
যাওয়ার আগে একটা টোটকা আপনাদেরকে দিয়ে যায় সাংসারিক দাম্পত্য জীবনের জন্য। কারোর বাড়ির সামনে যদি বট গাছ বা অসত্য গাছ থাকে, প্রতিদিন একটা তামার ঘটিতে করে জল নিয়ে, এক ঘটি জল নিয়ে স্নান করে সেই অসত্য বা বট গাছের গোড়ায় গিয়ে ঢেলে দিন এবং বলুন, হে অসত্য বটবৃক্ষ, নম শান্তি রাজায় নম বলে ঢেলে দিন। দেখবেন আস্তে আস্তে আপনার সাংসারিক জীবনে সুখ শান্তি ফিরে আসছে। তাই যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো, আনন্দের সহিত অনুষ্ঠান দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আপনি কি বিশ্বাস হারিয়েছেন? বর্তমানে একমাত্র ছিন্ন মাস্তা ও নীল সরস্বতী মায়ের সাধক শ্রী নারায়ণ শাস্ত্রী চাকরি, ব্যবসা, দাম্পত্য কলহ, প্রেমে বাধা, যে কোনো কঠিন ও জটিল সমস্যায় দেবশক্তি কবচের দ্বারা প্রতিকার করে থাকেন। প্রতিকারে 100% গ্যারান্টি।